رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون سوره البقره তালাকের প্রসঙ্গই চলছে 234 আয়াত ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম এবং তারা যারা যাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তোমাদের মধ্যে ইউতাওয়াফাউনা এখানে লিখেছেন যাহারা মরিয়া যায় তো এই শব্দটি নিয়ে যেহেতু কোরআনে একটা বহু বিতর্কিত প্রশ্ন আছে এই জন্য আমি শব্দটিকে মারা যাওয়া অর্থে ব্যবহার করছি না আপনারা হয়তো আপনাদের তর্জমা এটাই দেখতে পাবেন আপনাদের সামনে যদি কিতাব থাকে যে মারা যাওয়া অর্থেই ইউতাওয়াফাউনা মানে ব্যবহার করা হয়েছে এবং আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম এবং তারা যাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তোমাদের মধ্যে থেকে এটা বলবো আমি জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন এবং এখান থেকে তিনি এই পরীক্ষা থেকে তিনি আমাদেরকে ফিরিয়ে নেবেন এই যদি আমরা এই টার্মে যদি চলে আসি তাহলে জীবনের ব্যাপারটা জীবন বোধটাই পরিবর্তন হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় মানে এখানে যদি র্যান্ডম তর্জমা করে যায় যে তোমাদের মধ্যে যারা মারা যাবে এটা র্যান্ডম তর্জমা তার মানে শব্দটার দাবি কিন্তু আদায় হলো না কোরআনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চারিত এক একটি শব্দের যে মূল্য তার যে মূল্যমান এবং তার যে ওজন তাকে যথাস্থানে রেখে যদি সম্মানজনকভাবে তর্জমা করা যায় তবে কোরআনের বোধ কিছুটা উদ্ভাসিত হয় ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম এবং তোমাদের মধ্যে থেকে যারা ফিরিয়ে নেওয়া হয়েছে তোমাদের মধ্যে থেকে যাদেরকে ওয়াইয়াজারুনা আজওয়াজান এবং রেখে যায় তারা তাদের স্ত্রীদেরকে ইয়াতারাব্বাসনা বে আনফুসিহিন্না আরবাতা আশহুরিন দেখতে থাকবে তারা তাদের নিজেদেরকে অপেক্ষায় রাখবে তারা তাদের নিজেদেরকে আরবাতা আশহুরিন চার মাস ও আশরান 10 দিন ফাইদা বালাগনা আজালাহুন্না স্বামী মারা গেল স্ত্রী 4 মাস 10 দিন ঘরেই থাকবে যখন তারা তাদের এই মেয়াদ অন্তে পৌঁছে যাবেন ফালা জুনাহা আলাইকুম ফি মা ফালনা ফি আনফুসিহিন্না বিল মারুফ অতপর যখন পৌঁছে যাবে তারা তাদের মেয়াদ অন্তে ফালা জুনাহা আলাইকুম কোনো দোষ নেই তোমাদের উপরে ফি মা ফালনা ফি আনফুসিহিন্না সেই সমস্ত ব্যাপারে যা তারা অর্থাৎ ওই নারীরা করবে তাদের নিজেদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিল অমুকের সাথে বিয়ে করবে কোনো প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন কোনো নারী ওই ঘর এই পুরনো স্বামীর ঘরে যে স্বামী মারা গেছেন তারপর সেই ঘরে বসেই বিল মারুফ সামাজিক রীতিনীতি অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় যদি সে তিনি কোনো সিদ্ধান্ত নেন তাতে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই আল্লাহু বিমা তাআমালুনা খাবির ভাবুন কি কি দেখলাম ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম 231 ওয়ালামু আন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর 233 এখানে সে দেখলাম যে আল্লাহু বিমা তাআমালুনা খাবির কি করো সব খবর রাখেন তিনি আল্লাহ এই অবস্থায় আছি কি আমরা ভাবুন অনেকেই দেখেছি আমার বন্ধু বান্ধব বলেছেন আমার বাড়িটা ভাই একদম পুরো সিসি ক্যামেরার আন্ডারে আছে এই মহল্লা সিসি ক্যামেরার আন্ডারে আছে ওই রাস্তা সিসি ক্যামেরার আন্ডারে আছে ভাবুন কেন দিয়েছে এই ক্যামেরা এবং এই ক্যামেরার কারণেই এই ক্যামেরা সিসিটিভি দেখেই দেখা যায় যে কত বড় বড় রহস্য মৃত্যু রহস্য উদ্ঘাটিত হচ্ছে তো এইরকম একদম সার্বক্ষণিক সিসি ক্যামেরার আন্ডারেই তো আছি আমরা কে আমাদেরকে শেখায় এটা কে আমাদেরকে বলে দেয় এটা আমাদের কোনো ওস্তাদ আমাদের পিতা আমাদের মাতা আমাদের মুরব্বী কেউ কি শিখিয়েছেন কোনো ওয়াইজিন কোনো আলেম বলেছেন ভাই আপনি কিন্তু একেবারে জীবন্ত সিসি ক্যামেরার আন্ডারে আপনি আছেন আপনার প্রতিটি গতিবিধি চোখের পলকও দেখেন দেখা হয় সেখানে ওয়ালা জুনাহা আলাইকুম ফি মা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা কোনো দোষ নেই তোমাদের উপরে অভিযোগ নেই তোমাদের উপরে সেই ব্যাপারে
আরাতুম আর রাদতুম বিহি মিন খিদবাতিন নিসা, যে কোনো নারীকে অর্থাৎ এই যে নারী তালাক প্রাপ্ত হলেন যিনি চার মাস দশ দিন প্রাক্তন স্বামীর ঘরে রয়েছেন, 234-এর পুরুষদেরকে বলা হচ্ছে বাহির সমাজে তোমরা যদি এই নারীরকে বিবাহের প্রস্তাব পাঠাও তোমাদের কোনো দোষ নেই। আরাতুম আর রাদতুম বিহি মিন খিদবাতিন নিসা, বিবাহের প্রস্তাব যদি পাঠাও, আও আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা যদি তাকে বিয়ে করার কোনো বাসনা তুমি তোমার মনে পোষণ করো কোনো দোষ নেই। কিভাবে বলছেন আল্লাহ যে আলিম আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ তো জানেন যে তাদের কথা তোমাদের মনে পড়বেই, মানে কতটা কাছে এসে, কতটা কাছে এসে বন্ধুর মতো করে বলা হচ্ছে, সুবহানাল্লাহ। তো আপনার আমার ফিলিংস কি আমরা সেই সৃষ্টিকর্তার সঙ্গে শেয়ার করব না অন্য কারোর সাথে শেয়ার করব, কার সাথে শেয়ার করব? তিনি তো বলে দিলেন যে আমি শেয়ার করি তোমাদের সেই জল্পনা কল্পনা যাকে নিয়ে ভাবো তোমরা, আমি আমি জানি সেটা। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান, না গোপনে কোথাও ডাকতে পারবে না তাকে, ইল্লা আন তাকুলু কাউলান মারুফান, কোনো কথা দেওয়া নেওয়া গোপনে হতে পারবে না, গোপন কোনো প্রেম নাই নারী পুরুষের সম্পর্কে, গোপন কোনো সম্পর্কে কোনো অস্তিত্ব নেই আল্লাহর কিতাবে, সব প্রকাশ্য, সব সর্ব মানে সকলের জানা যেটা অবস্থা থাকতে হবে। এটা কি নিরাপত্তা বাড়ায় নাকি কমায়? তাহলে ইল্লা আন তাকুলু কাউলান মারুফান, তার কথা ভাববে অমুকের মারা গেছে, তার স্ত্রীকে আমি বিয়ে করব, মনে মনে ভাববে, বিয়ের প্রস্তাব পাঠাবে, হোয়াট এভার, যা কিছুই তুমি করবে একদম প্রকাশ্য সামাজিক রীতিনীতি অনুযায়ী। বলা তাজিমু ওকদাতান নিকাহে হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালহু, এই জায়গাটা একটু মানে, আর বিবাহ বন্ধনের সিদ্ধান্ত তখন পর্যন্ত করবে না যতক্ষণ না ইদ্দত পূর্ণ হইবে। দেখুন এখানে যে তোমরা যে মানে ওয়ালা তাজিমু, আর সিদ্ধান্ত নেবে না তোমরা, ওকদাতার নেকা কোনো বিবাহ বন্ধনের, ওকদা তাহলে বিবাহ বন্ধন গিট, এই ওকদা শব্দটি দেখবেন ওকাদ, তো এখানে ওকদাতান নেকা বিবাহের যে বন্ধন, হাত্তা ইয়াবলুগা আল কিতাবা, এখানে কিতাব বলা হয়েছে, মেয়াদের যে সিদ্ধান্তটি কিতাবে দেওয়া হয়েছে তাকে কিতাব বলা হয়েছে, লিখিত বিধান, আজালাহু, তাই না? যখন তার মানে মেয়াদ পূর্ণ হবে, ওয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জেনে রাখো আল্লাহ জানেন যা কিছু আছে তোমাদের অন্তরে, ফাহজারুন, অতএব তার ব্যাপারে ভয় পাও, তাকে ভয় করো সরাসরি। ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন রাহিম, কি কি জানা থাকতে হবে আপনার, এবং এটাও জানবে যে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি অত্যন্ত পরম সহনশীল। লাগবে না লাগবে না থাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্যামেরা কই? আমি নাই তো ক্যামেরায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, আছে আছে।
ও বাবা ক্যামেরা ইয়া হয়ে গেছে, নিচে নেমে গেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, বৃষ্টির কারণে একটু আমাদের তেলাওয়াত বাধাগ্রস্ত হলো। সূরাতুল বাকারা আমাদের তেলাওয়াত চলছে, চলছে তালাক প্রসঙ্গ, আয়াত 236। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুম নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরীদাতা। কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই তোমাদের উপরে যদি তালাক দাও তোমরা সেই নারীদেরকে যাদেরকে স্পর্শ করনি, বিয়ে হয়ে গেছে। এরকম বিয়ে আমরা গ্রামে আগে দেখেছি, আমি আমার ছোটবেলায় আমার যৌবনে দেখেছি অনেক বিয়ে, যে বিয়ে হয়েছে, কথায় কথায় বিয়ে হয়ে গেছে, গার্জিয়ান লেভেলে বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর দেখা এখনো হয়নি। কিন্তু সেখানে কি হয়েছে, মেহেরও ঠিক হয়ে গেছে, মহরানাও ঠিক হয়ে গেছে। তাহলে লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না, যাকে স্পর্শ করনি তোমরা, আও অথবা তাফরিদু লাহুন্না ফরীদাতান, কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গেছে। ইন্নালিল্লাহ এবং মোহরানা, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি পরবর্তী আয়াতের, এবং মোহরানাও নির্ধারিত হয়নি। আবার বলি আমি 236, লা জুনাহা আলাইকুম, কোনো পাপ নেই তোমাদের উপরে, ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা সেই নারীদেরকে তালাক দাও যাদেরকে তোমরা স্পর্শ করনি, এবং আও তাফরিদু লাহুন্না ফরীদাতান, অথবা একটু ভুল করেছি, অথবা তাদের জন্য যে তাদের যে মোহরানা সেটাও নির্ধারিত করনি, ওয়া মাত্তিউ হুন্না, তাহলে তাকে মানে সন্তুষ্ট করার মতো কিছু একটা দিয়ে দিও তাকে, একটা অ্যামাউন্ট বা কিছু উপহার সামগ্রী এমন, যে এতদিন বা যে কয়দিনই হোক না কেন তোমার স্ত্রীত্বের নাম শিরোনাম সে তার মাথায় বহন করেছে, এরার জন্য সে কিছু পেতে পারে। আলাল মুহসিয়ে কাদারুহু, সম্পদশালীর জন্য তার সামর্থ্য অনুযায়ী, ওয়ালাল মুক্তাদিরে কাদারুহু, আর যার সম্পদহীন যে, অর্থাৎ যার মানে যাকে নেই কিছু যার, বা সম্পদহীন যার, তার জন্য তার সামর্থ্য অনুযায়ী, মাতা আন বিল মারুফ, দিতে হবে সম্মানজনকভাবে, অর্থাৎ তুমি যা কিছু উপহার দিলে তোমার এই স্ত্রীকে তার জন্য যেন তিনি সন্তুষ্ট হন, সম্মান রেখে, সম্মান বজায় রেখে দিতে হবে, হাক্কান আলাল মুহসিনিন, আল্লাহর কত, আল্লাহর সমস্ত কার্যক্রমে কর্তব্য পরায়ণ যারা, আল্লাহর নির্ধারিত কর্মসূচিতে কর্তব্য পরায়ণ যারা, যাকে বলেছি যে জীবন পরিচালনা কর্ম, জীবন পরিচালনা প্রক্রিয়া, আমরা বলেছি জীবন পরিকল্পনা কর্ম প্রক্রিয়ায় যারা, এই কর্মে যারা নিরত, হাক্কান আলাল মুহসিনিন, তাদেরকে মুহসিন বলা হয়, কর্তব্য পরায়ণ যারা। এই মুহসিন শব্দটি বিভিন্ন জায়গায়, কোথাও উদার, কোথাও দাতা, কোথাও মানে যাকে বলে যে চরিত্রবান, এরকমভাবে ব্যবহার করা হয়েছে। তো হাক্কান আলাল, কর্তব্য পরায়ণ যারা, উদার যারা, তাদের জন্য এটা আল্লাহর অধিকার বা করণীয় নির্ধারিত, যেহেতু আল্লাহ বলেছেন সেহেতু আমি করেছি, এই জন্য হাক্কান আলাল মুহসিনিন। আবার যদি প্লেন বলি আমরা, ইহা নেক লোকদের উপর আরোপিত অধিকার বিশেষ, অধিকার কার অধিকার, স্বয়ং সৃষ্টিকর্তার অধিকার। ওয়াইন তাল্লাক তুমু হুন্না মিন কাবলি আন তামাসসু হুন্না, কত দীর্ঘ যদি তুমি তার, তোমরা তাদেরকে তালাক দাও তার আগে যে তোমরা স্পর্শ করনি, ওয়া কাদ ফরাদ তুম লাহুন্না ফরীদাতান, এটাই একটু মুহূর্তের জন্য গুলিয়ে ফেলেছিলাম, তো স্পর্শ তো করনি কিন্তু মেহের ঠিক হয়ে গেছে, মোহরানাটা নির্ধারিত হয়েছিল, বা নিসফু মা ফরাদতুম, তাহলে যা তোমরা নির্ধারণ করেছিলে তার অর্ধেক তো তোমাদের দিতেই হবে। ইল্লা আন ইয়াফু, ইল্লা আন ইয়াফু না, আও এখানে দুটো ভাগ করে নেব আমরা, তবে যদি সে না নিতে চায়,
ক্ষমা করে দেয়, দায়মুক্ত করে দেয়, ইয়া আফু, না এই দায়বদ্ধতা নেই আমি চাই না, যদি স্ত্রী বলে দেয়। আও ইয়া আফু আল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ, বিপরীত চিত্র দেখুন, অথবা পুরোটাই দিয়ে দেয় সে বিবাহের বন্ধন যার হাতে, বিবাহের বন্ধন যে কোনো অবস্থাতে স্বামীর হাতে, স্ত্রী তালাক নিলেও স্বামীর হাতে, সেও তাকে রাজি করাতে হবে এবং সে তালাক দেবে, এবং এমনি সে যদি তালাক দেয় কর্তা সেই, আন-নিসা হুকুম, যাকে বলে যে আমরা দেখব সামনেই আছে, তো ইল্লা আন ইয়াফু আও ইয়াফু, ইল্লা আন ইয়াফু না আও ইয়াফু, অর্থাৎ যদি তারা তালে নিতে না চায় বা তারা যদি এই দায় থেকে মুক্ত করে দেয়, অথবা ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার উপরে যার হাতে নিকাহের গিট, সে যদি পুরোটাই দিয়ে দেয়, যে বিয়ের প্রস্তাব করেছিলাম, বিয়ে হয়েছিল, স্পর্শ হয়নি, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, কিন্তু মহরণা ঠিক হয়ে গেছে, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি গোটা যেই মহরণা আমি ধার্য করেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দেব, এটা স্বামীর পক্ষ থেকে আল্লাহ বললেন। আর স্ত্রীর পক্ষ থেকে বললেন যে না ঠিক আছে, বিয়ে হয়েছিল, আমাদের সংসার হয়নি, আমি মহরণাও চাই না, স্ত্রীও এটা করতে পারে, স্বামী পুরোটাই দিয়ে দিতে পারে। কিন্তু কর্তব্য কি, স্বামী যদি তালাক দেয়, স্ত্রী যদি নীরব থাকে, তাহলে অর্ধেক তোমাকে অবশ্যই দিতে হবে। ওয়ান তাফু আকরাবুল তাকওয়া, স্বামীকে বলছেন আল্লাহ, যদি পুরোটা দিয়ে দাও, তাকওয়ার ঘনিষ্ঠতর অবস্থান এইটা, যে তুমি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পাও, আল্লাহর সন্তুষ্টি কামনা তোমার আছে। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, স্বামী স্ত্রী দুজনে যে মানে যে বিবাহ করেছিলে, ভুলে যেও না তোমাদের পরস্পরের মধ্যে মর্যাদার দিকটা কার বেশি। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের মধ্যে মর্যাদাটা কার বেশি ভুলে যেও না। স্মরণ করিয়ে দিলেন আল্লাহ যে ওয়ালা, যে যেটা যেখানে তিনি বলেছিলেন যে ওয়ালি রিজালে আলাইহিন্না দারাজা, আয়াত 228, নারীদের উপরে এক স্তর ঊর্ধ্বতন মর্যাদার অবস্থান আছে পুরুষের, ভুলে যেও না সেটা। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসির, প্রত্যেকটা আয়াতের পেছনে পেছনে দেখুন কি আছে, মানে উপসংহারে কি আছে, তাই না? ২২২ যেখান থেকে ইন্নালিল্লাহ, মানুষের বেলায় বিবাহের 221 শেষে বলা হয়েছে ওয়ায়ু বাইয়েনু আয়াতিহি লিন্নাসে লাল্লাহুম, লিন্নাসে লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা শিক্ষা গ্রহণ করে, সাধারণ তর্জমা, বা যেন তারা মনে রাখে, যেন তারা জিনিসটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে, নানানভাবে বলা যেতে পারে। তারপরে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, 222, তারপরে 223 ওয়া বাশশিরিল মুমিনিন, 224 ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শোনেন সব জানেন, 225 ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম সহিষ্ণু, 226 ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়, 227 ছোট্ট আয়াত ওয়াইন আদম তুমু তালাক ফা ইন্নাল্লাহ সামিউন আলিম, তাহলে আল্লাহ সব শোনেন সব জানেন, আর 228 ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী, ওয়ামান ইয়াতাআদা হুদুদুল্লাহ ফাউলাইকা হুমুদ দালিল্লা গেল, ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, 231,
আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন 232 আল্লাহ জানেন তোমরা জানো না। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর আল্লাহকে ভয় করো এবং জানো যে সেই সব যা তোমরা করো আল্লাহ সব দেখেন। আর 234-এ শেষে এসে কি হলো আল্লাহু বিমা তাআমালুনা খাবীর যা কিছু করো সব খবর রাখেন আল্লাহ। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদ আররাদ তুম বিহি ইনদালিল্লাহ। এরপরে আসলো কি ফাহজারুহুম ওয়া আলামু আন্নাল্লাহ গাফুরুর রাহিম 235। 236-এ হাক্কানাল আল মুহসিনিন ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসির আবার আসলো 237-এ। এইবার আমরা একটা আয়াতের মাঝ সামনে এসে পড়েছি, তালাকের কথা প্রায় শেষ হয়ে এলো, এলেও যেন মানে হয়েও যেন হয়নি এমন অবস্থার মাঝখানে, যেইটা আমাদের মানে মুরব্বীরা সকলেই তর্জমা করেছেন নামাজের ব্যাপারে, আমাদের শরীয়তের নামাজ যেটা সেই তর্জমা করেছেন। এখন এখানে হাফিজু আলা সলাওয়াত, আমি প্রত্যেকটি আয়াতের উপসংহারে যেই শিক্ষাগুলো আমি দিলাম আপনাদেরকে, যে আল্লাহর পরিচয় যেভাবে যে আল্লাহু বিমা তাআমালুনা খাবীর, আল্লাহু মানে সামিউন আলিম, এবং আল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ বা আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এই যে কথাগুলো আছে এবং এই বিধানগুলো প্রত্যেকটা আয়াতের শেষে এই যে আপনার উপসংহারে যে কথাগুলো বলে যে আয়াতের সমাপনী করা হয়েছে, এই বিষয়টা কিসের? হাফিজু আলা সলাওয়াত, তার মানে আমাদের মানে কাছে মনে হয় যেটা, যে তালাকের প্রসঙ্গে যে তোমরা যত্নবান হও, রক্ষণশীল হও এই সমস্ত আয়াতের অনুশীলনে। কারণ আমরা দেখিয়েছি তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ ইয়ুকিমা হুদুদুল্লাহ, আল্লাহু ইয়াতাআদা হুদুদুল্লাহ, দেখিয়েছি আমরা 239-এ 230 এবং 239 মিলে মোট 6 বার, আল্লাহ ইয়ুকিমা হুদুদুল্লাহ, আল্লাহ ইয়ুকিমা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, ওয়ামান ইয়াতাআদা হুদুদুল্লাহ, আন ইয়ুকিমা হুদুদুল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ। তাহলে এগুলো আপনারাও যখন পড়ে দেখবেন খুব গভীরভাবে, গভীর মানে মনোযোগে অধ্যয়ন করে দেখবেন, বিশেষ করে তালাকের এই মাসলাটা, এইটা আমাদের এই সমাজের মাসলা মাসাইল, হুজুর এইটা জায়েজ না ওইটা না জায়েজ এইরকম কোনো ফান ব্যাপার নয়, এটা এইটা মানব মানবীর জীবন প্রতিষ্ঠার একটা বড় মানে কিভাবে সেটা হবে এবং তার যে ফাউন্ডেশন গড়তে বলেছেন রাব্বুল আলামিন, যেই ভিত্তির উপরে তার ভিত্তি, এইটা আমাদের জীবনে হয়নি, আমাদের সন্তানদের জীবনে হতে পারবে কি না জানি না, অন্তত আমরা যদি এই ব্যাপারগুলো আমাদের সকলকে জানান দিতে পারি যে ভাই কোরআন এইভাবে একটা এইভাবে একটা পরিবার প্রতিষ্ঠা করে যার নির্দেশনাগুলো আল্লাহ এইভাবে দিয়েছেন, হুদুদুল্লাহ আল্লাহর চৌহদ্দি হিসেবে। তো হাফিজু আলা সলাওয়াত, তোমরা অত্যন্ত রক্ষণশীল হবে এই সমস্ত আয়াতের বাস্তবায়নে। ওয়াসসালাতু আল ওয়াস্তা, কারণ এই সালাতই হলো তোমার সঙ্গে সৃষ্টিকর্তার মধ্যস্থতাকারী। একেবারে বহু দূরে পেছনে চলে যাব আমরা 243-এর সূরাতুল বাকারা, যে ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে মধ্যস্থতাকারী এক জনগোষ্ঠী। রসুল যেভাবে আমার ওহি তোমাদের কাছে পৌঁছিয়েছেন, তোমরা এখন আমার ওহি মানুষের কাছে পৌঁছাবে, আমি তো আমার নবীকে আমার রসুলকে নিয়ে যাব। তো এখন সেই যে আল্লাহর ওহি মানুষের কাছে পৌঁছাবো, আল্লাহর ওহি নিজে নিজের জীবনে বাস্তবায়িত করব, এটাই সালাতের কায়েম। তো হাফিজু আলা সলাওয়াত ওয়া সালাতি আল ওয়াস্তা, কারণ সালাতি তোমার সঙ্গে তোমার সৃষ্টিকর্তার মানে মানে যোগসূত্র,
তুমি কে এটা সৃষ্টিকর্তা কি করে জানবেন? এই যে দেখালাম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব খবর রাখেন, মানে কি? অর্থাৎ তুমি যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি আয়াতের অনুশীলন করছো, এইটা তুমি খুব যত্নবান হও এই কারণে যে তোমার সঙ্গে সৃষ্টিকর্তার যোগসূত্রই এই সালাত। অর্থাৎ তুমি আয়াতের অনুশীলন করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর জন্য, যে এই যেখানে আমরা তর্জমা করি, এবং দাঁড়াও এমনভাবে অনুগত দাস যেভাবে দণ্ডায়মান হয়, এবং তুমি অবিচল থাকো তোমার অবস্থানে আল্লাহর জন্য, কানিতিন, বিনীতভাবে, মানে এই যে কাজগুলো তুমি করবে, তাই না? এবং এখানে যে কথাটা আমি আপনাকে একটু যোগ করে দেব, আয়াত 231-এর শেষ দিকটা একটু দেখুন, ওয়াজকুরু নিয়মতাল্লাহি আলাইকুম, মনে রাখবা কি 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 অনুগ্রহ তোমাদের উপরে আল্লাহর হয়েছে, ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাব, এবং যে কিতাব তিনি তোমাদের উপরে নাজিল করেছেন, ওয়াল হিকমা, এবং এই বুঝ, ইয়াইদুকুম বিহি, এখন তিনি কথা বলছেন তোমাদের সাথে তা দিয়ে। ভাবুন তাহলে রাব্বুল আলামিন, মানে অর্থাৎ কোরআন যে মেরাকেল অফ দ্য মেরাকেলস, কোরআন দে অলৌকিকতার অলৌকিকতা, অর্থাৎ অলৌকিক সমস্ত অলৌকিকতার অলৌকিকতা কোরআন কীভাবে তা লেখা, একটা কিতাব আপনি পড়বেন, আপনার কান শুনবে, আপনার মন মগজ তা বিচার বিশ্লেষণ করবে, আপনার অন্তরে তা জায়গা পাবে কি পাবে না সেটা পরের কথা, কিন্তু আপনার অন্তর যদি সায় দেয় এই কথাগুলো স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের, তাহলে একটা যোগসূত্র তৈরি হবে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে। তো যেহেতু যোগসূত্র তৈরি হচ্ছে, এজন্যে হাফিজু আলা সালাওয়াত, এই সমস্ত আয়াতের বাস্তবায়নে, এই সমস্ত আয়াতের কায়েমকরণে তুমি অত্যন্ত যত্নবান হও, কারণ এই সালাতি, এই সালাতি, সালাওয়াত, হাফিজু আলা সালাওয়াত বহুবচনে, কারণ এই প্রত্যেকটা সালাতি, প্রত্যেকটা আয়াতই তোমার সাথে সৃষ্টিকর্তার সংযোগ স্থাপনকারী, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা যে করছো করছো এই ভেবে যে আমি আল্লাহর বিধানগুলো আমার জীবনে কায়েম করছি, এ হলো কানিতিন। অর্থাৎ গোলাম যেইভাবে প্রভুর আদেশ মান্য করে সেইভাবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, দেখুন এই জায়গাটা আমরা, মানে যেহেতু নামাজের সঙ্গে মিলিয়ে ফেলেছি আমাদের এই পাঠোক্ত নামাজের সঙ্গে, সেহেতু আমরা তর্জমা করেছি ভয়ের সময় পদাতিক কিংবা আরোহী যে অবস্থাতেই হোক না কেন নামাজ পড়িও, এই কথাটা কিন্তু হুবহু আরবিতে লেখা নেই, এটা ভাবার্থ, যেহেতু আগেই আমরা সালাতকে আমরা মানে যাকে ইয়ে বলেছি। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, এখন দেখুন আমি এখানে আপনাদেরকে একটু যুক্ত করতে চাই আরবের সামাজিক অবস্থার সঙ্গে, যে আরব সমাজ বিশেষ করে ক্যারাভেন, মানে মানে আপনার যাকে বলে যে আমরা কি বলি, যেটাকে আমাদের দেশে নৌকায় যারা থাকে, নৌকায় নৌকায় যে সমাজ থাকে এদেরকে আমরা কি বলি, যে ভাসমান সমাজ। তো আরবের 300 আরব উপদ্বীপের যে 360টা যে আপনার মানে মরুচারী গোষ্ঠী, পশুপালনকারী গোষ্ঠী ছিল, যাদের মূর্তি ছিল মক্কায়, প্রত্যেক গোত্রেরই মূর্তি ছিল মক্কায়, কিন্তু এই গোত্রগুলো মক্কায় তো সামান্য কয়েকটা গোটা 8-10 গোত্র এবং তার কিছু লোক, তাদেরও আবার আত্মীয় স্বজন থাকে মরুভূমিতে, এইরকমভাবে আছে, কিন্তু মূলত আরব ভূখণ্ডকে, আরব অ্যারাবিয়ান পেনিনসুলাকে আপনি যদি ভূখণ্ডে দেখেন, এটা আপনাকে দেখতে হবে যদি কোরআন আপনাকে বুঝতে হয়, মানে আরব উপদ্বীপের যে মূল ভৌগোলিক রূপরেখা সেটা আপনার মাথায় থাকতে হবে, তখন আপনি বুঝতে পারবেন, এবং তার ভৌগোলিক রূপ, তার ভূপ্রকৃতি, এ সব কিছু আপনাকে আপনার অবগতিতে থাকতে হবে একদম, কারণ কি তখনই এই কোরআন আপনার কাছে দৃশ্যমান হয়ে উঠবে, কাদের কে কখন কিভাবে কি কথাগুলো বলা হয়েছিল। তো যেটা বলতে চাইলাম যে বিষয়টা এরকম যে যে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান,
তাহলে এই বিয়ে শাদী কিন্তু এই কাফেলা চলছে, এই কাফেলার মধ্যেই কথাবার্তা হচ্ছে, এই কাফেলার মধ্যেই বিয়ে শাদী হচ্ছে। এই কাফেলা যখন কোথাও মানে আপনার যাকে বলে যে তাবু গাড়ে, সেখানে তাদের বিয়ে শাদী হয়, আনুষ্ঠানিকতা হয়, বাসর হয়, সংসার হয়, আবার পরদিন সকালবেলা তারা চলে আর এক জায়গায়, আবার কোনো একটা জায়গায় গিয়ে পশুচারণের চারণভূমি খুঁজে পেলে সেখানে পশু চড়ায়, সেখানেই তাদের ঘর সংসার, সেখানে সব তাবুতে তাবুতে। তো যদি এই মানে যাকে বলে যে আরব মানে আরব উপদ্বীপের মানে প্রকৃত অধিবাসীদের অর্থাৎ মরুভূমির মরুচারীদের যেটাকে আমরা বেদুইন বলি, বেদুইন জীবন সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে, তাহলে এই আয়াতের তর্জমা বুঝতে সত্যিই কষ্ট হবে। তাহলে প্রচলিত তর্জমা খাপ খাক আর না খাক, মিলুক বা না মিলুক, এই প্রসঙ্গের সাথে সালাতের কোনো কথাই আসতে পারে না। এখানে চলছে তালাকের প্রসঙ্গ, এখানে সালাত এখানে ঢুকবে কোথেকে? দেখুন, ঢুকিয়ে দিলাম আমরা, যেহেতু বুঝতে পারি, যেহেতু নামাজ আমাদের আগে কায়েম করতে হবে। ওই জন্য বললাম না যে আমাদের মুরব্বীরা তাদের মাথার উপরে বসানো ছিল শরিয়ত, এবং সেই শরিয়তের অনেক অনুষঙ্গ, ইজমা, কেয়াস ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন সোর্স আছে, সেই সমস্ত জ্ঞানকে দিয়েই কোরআন তর্জমা করা হয়েছে। আর আমরা এখন চেষ্টা করছি শুধু কোরআন কি বলে, এটা নিয়ে কোনো অশ্রদ্ধা, কোনো অসম্মান, কোনো ধরনের কোনো কিছু নেই। প্লেন শুধু আমরা যে আমরা মানব জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে এতটা নিচে কি করে এলাম যে মানুষ হিসেবে পরিচয় দিতেও এখন ঘৃণা হয়। তাহলে ফাইন খিফতুম ফা রিজালান আও রুকবানান, এই যে বিধিবিধানগুলো এখানে দেওয়া দীর্ঘ আপনার 222 থেকে নিয়ে, বা যাকে বলে যে দাম্পত্য জীবন 221 থেকে নিয়ে, তারপরে আপনার যাকে বলে যে 225 থেকে নিয়ে তালাকের বিধান, বিবাহ তো 1-2 আয়াতে, সে বিবাহ 1 আয়াতে, 2 আয়াতে পবিত্র জীবন কেমন করে মানে কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন, পরিশুদ্ধ জীবন কী করে কাটানো যাবে, যৌন জীবন কী করে হবে, স্বামী স্ত্রীর যৌন সম্পর্কটা কোন পবিত্রতা এবং পরিশুদ্ধতার উপর প্রতিষ্ঠিত থাকবে। এরপরে শুরু হয়ে গেল কসম, শপথ 224-225, এবং তারপর শুরু হয়ে গেল 226 থেকে তালাকের দীর্ঘ বিধান। এই যে দীর্ঘ যে প্রক্রিয়াগুলো, এখানে আলাপ আলোচনা আছে, মুরব্বীদের কথাবার্তা আছে, মোহরানা নির্ধারণ আছে, তারপরে কথোপকথন আছে, তালাক হয়ে গেছে তার প্রতি মানে যাকে বলে যে বিয়ের প্রস্তাব ইত্যাদি বিভিন্ন যে কথাগুলো আছে, সব কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি এই আয়াতের তর্জমা সরাসরি এই জায়গায় এসে উপনীত হবেন। আপনাকে বাংলা তর্জমা দেখে আর আমি বাংলা তর্জমাই পড়তে পড়তে আসুন না, আসলেও এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবেন যে এইটা সালাতের ব্যাপার নয়, এইটা সালাওয়াত, অর্থাৎ এই যে সমস্ত আয়াতগুলোর অনুশীলন আল্লাহ, এগুলো বাস্তবায়ন করতে হবে না আমাদের। বলুন, এগুলো কি এমন কোনো জ্ঞান শুধু জ্ঞানেই থাকবে, এর কোনো বাস্তবায়ন নেই আমাদের জীবনে এমন কি? আর যদি বাস্তবায়নের প্রসঙ্গ আসে তাহলে তার সালাত হয়ে গেল, আর সালাতের সঙ্গে, সালাত কায়েমের সঙ্গে কৃতজ্ঞতা জড়িত যে আল্লাহ যদি না জানতাম তাহলে আমার জীবনে এই এই কর্মগুলোকে আমি কী করে স্থাপন করতে পারতাম, বা এই কর্ম প্রক্রিয়ার উপরে আমি নিজেকে কেমন করে দাঁড় করতে পারতাম। এই জন্যে কৌমুলিল্লাহে কানিতিন, কারণ এখানে কিন্তু আপনাকে বলেই দেওয়া হয়েছে যে একটু আল্লাহ অপার করো না, তোমাদের উপরে আল্লাহর একটু স্মরণ কর। আয়াত 231 শেষ। তো ফিন খিফতুম ফারিজালান আও রুকবানান, এখন যদি কোনো জরুরি অবস্থা থাকে, অর্থাৎ তোমরা যদি তোমাদের বিরোধীদের থেকে আক্রমণের ভয় ভীতির উপরে থাকো, তাহলে একেবারে হাঁটতে হাঁটতেই কিন্তু এবং রুকবানান এবং আরোহী অবস্থায় ওই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে। আপনি খেয়াল করে এখানে অধিকাংশই কিন্তু ব্যাপারটা বুঝে নিন, প্রত্যেকটি আয়াত সেই একেবারে 226 থেকে নিয়ে আমরা যে 237 পর্যন্ত আমরা পড়লাম, আরও আছে তালাকের প্রসঙ্গে, কথা শেষ হয়নি। এসব কিছু কিন্তু এমন যেগুলো অনুশীলনীতে আনতে হবে, এবং এটা হাঁটতে হাঁটতে এবং ঘোড়ায় চড়া বা উঠে চড়া অবস্থায় এ সমস্ত কথাবার্তা হতে পারে, এ সমস্ত কাজগুলো হতে পারে।
ফাইদা আমিনতুম, আর যদি তোমরা এখন মনে নিরাপদে থাকো, অর্থাৎ যদি তোমরা মানে কোনো বিপদ বিপদের শঙ্কা নেই, পদব্রজে এবং পা আরোহী অবস্থায় বিপদের শঙ্কা নেই, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুন তাআলামুন, এইখানে এসে স্পষ্ট হয়ে গেল যে তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করবে বা আল্লাহর কার্যকরী এই আল্লাহর আয়াতগুলোর অনুশীলন করবে, ফাজকুরুল্লাহ স্মরণ করবে আল্লাহকে, কামা আল্লামাকুম যেভাবে তিনি তোমাদেরকে শেখালেন। একেবারে আপনি দেখুন প্রত্যেকটা আয়াত আপনাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার মতো। মা লাম তাকুনু তাআলামুন, দাম্পত্য জীবন যেভাবে শুরু করতে হবে এগুলো তোমরা জানতে না, কিভাবে পালন করতে হবে এগুলো তোমরা জানতে না। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, দেখুন, এবং যারা চলে যায় যাদেরকে ফিরিয়ে নেওয়া হয় তোমাদের মধ্যে থেকে, ওয়াযারুনা আজওয়াজান, এবং রেখে যায় স্ত্রীদেরকে, ওয়াসিয়াতান লি আজওয়াজিহিম, তারা তাদের স্ত্রীদের জন্য ওয়াসিয়াত করে যাবে, মাতাআন ইলাল হাউলে, এক বছরের ভরণ পোষণ, ভরণ পোষণ এক বছরের, গায়রা এখরাজিন, বাড়ি থেকে বের করতে পারবে না, ওসিয়ত করে যাবে উত্তরাধিকারীদেরকে। ফাইন খারাজনা, এখন তারা যদি নিজেরা বেরিয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাতে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, ফিমা ফালনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন, এখন তারা বেরিয়ে গেছে, তারা তাদের নিজেদের জীবন সম্পর্কে নতুন কোনো সিদ্ধান্তে এসেছে, তো সেই ব্যাপারে এবং সেটাও হতে হবে মিন মারুফিন, একবারে সামাজিক রীতিনীতি অনুযায়ী, তাহলে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। ওয়াল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ সর কোন জায়গায় মানে উপসংহারে আল্লাহর কোন জোড়া নাম ব্যবহার করে, এইটা আয়াত অনুধাবনের ক্ষেত্রে অপরিহার্য একটি অংশ। আমরা সাধারণত উপেক্ষা করি আয়াতের শেষে আল্লাহর কী জোড়া নাম আইলো, এটা আমরা খেয়াল করি না, কিন্তু ওই জোড়া নামের উপরে নির্ভর করছে ওই আয়াতের বুঝ। এই জায়গায় আল্লাহ সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী কেন বললেন আপনাকে ভাবতে হবে, সে অনুযায়ী আয়াতকে আপনি আবার পুনরায়, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, তাই না, এবং রেখে যায় তাদের স্ত্রীদেরকে ফিরিয়ে নেওয়া হয় তোমাদের, যাদেরকে ওয়াসিয়াতান লি আজওয়াজিহিম, তারা অবশ্যই ওসিয়াত করে যাবে তাদের স্ত্রীদের সম্পর্কে, মাতাআন ভরণ পোষণ, ইল্লা ইলাল হাউলে গায়রা ইখরাজিন, মানে এক বছরের এবং বের করতে পারবে না এর মধ্যে। ফাইন খারাজনা, নারীর নিরাপত্তা, নারীর সম্মান কোথায়, নারীর মর্যাদা কোথায়, সৃষ্টিকর্তা দেননি তো কে দিয়েছে, আর সৃষ্টিকর্তা দিবি যেভাবে দিয়েছেন, যেহেতু এর কোনো চর্চা আমাদের সমাজে নেই, আমাদের অবগতিতেও সে তা নেই, আমরা জানবো কোথেকে নারীর মর্যাদা কোথায়, এই কারণে ওই যে ওয়াইজিন, যে ওয়াজের মানে একেবারে হজে গিয়েও যারা করে যে আপনাকে মুগ্ধ করে দেবে তার ওয়াজ, এবং তর্কযুদ্ধে সে একেবারে মানে শিরোমণি বা একেবারে তুখোর বক্তা সে, কিন্তু সে ইহুলিকুনা হারসে ওয়ার নাসল, এই শস্যক্ষেত্র, এই নারীর চরিত্র, নারীর মর্যাদা এবং বংশ পরম্পরা বা বংশধরকে ধ্বংস করে দেয় সে। এখন আপনি মিলান ওই আয়াতকে, আমি আবারও ইঙ্গিত করে দিই আপনাদেরকে সেই হজের সাথে, যেটা ওয়ামিনান নাস মাই ইউ জিবকা কাউলুহু ফিল হায়াতের দুনিয়া 204। এবার আবার এখান থেকে নতুন প্রসঙ্গটি পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তালাকের বিধান এত দীর্ঘ কেন। তাহলে তারা যদি নিজেদের ব্যাপারে ফি মা ফালনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন, ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়ালিল মোতালাক্কাত, এবং যারা তালাক প্রাপ্তা, মাতাআন বিল মারুফ, তাদের ভরণ পোষণ একদম সম্মানজনকভাবে, হাক্কান আলাল মুত্তাকিন, এই কিতাবের অনুশীলক যারা, আমি মোত্তাকি বলবো এইভাবে, এই কিতাবের অনুশীলক যারা, প্রত্যক্ষ অনুশীলন করে যারা, কিতাব অনুযায়ী যারা জীবন, এবং তাদের উপরে আল্লাহর অধিকার এটা, তাদের উপরে করণীয় কর্তব্য নির্ধারিত এটা, তার মানে কি, বলিল মোতালাক্কাতে মাতাউন বিল মারুফ, তালাক যাদেরকে দিয়েছ তাদের ভরণ পোষণ যে কয়দিন তোমার উপরে নির্ধারিত,
সম্মানজনক ভাবে দিতে হবে। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা। লাআল্লাকুম তাআকিলুন, কোথায় দেখেছি আমরা, দেখেছি আরেক হুদুদুল্লাহ, তালাকের এখানে আয়াত 228 এবং 29 ছয়বার দেখলাম হুদুদুল্লাহ, আর রমজানের বিধানে আমরা দেখলাম তিলকা হুদুদুল্লাহ। শেষ দিকে দেখুন তো, যেইখানে যেইখানে রাব্বুল আলামিনের বিধান হিকমা সহ, যেখানে বলেছে যে সিয়ামু বা কুতিব আলাইকুম সিয়ামু কামা কুতিব আলাল্লাযিনা মিন কাবলিকুম, এটা বিধান লিখে দেওয়া হলো, রোজা রোজা রাখা যেভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের আগে যারা ছিল তাদের, অর্থাৎ কিতাবের অনুশীলক যারা, লাআল্লাকুম তাত্তাকুন, এইটা হলো হিকমা। কী জন্য এই সিয়াম পালন? এই জন্যই তোমরা যেন মুত্তাকি হতে পারো, অর্থাৎ আল্লাহকে কী করে ভয় পেতে হবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে হবে কীভাবে, তার হাতে কলমের শিক্ষা এই সিয়াম পালন, সিয়াম সাধনা। একইভাবে এই রকম যাকে বলে যে নারী পুরুষের দাম্পত্য জীবন শুরু করা, স্থাপন করা, শুরু করা, তার ভিত্তি স্থাপন করা এবং তাকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী একটি আল্লাহর চৌহদ্দি নির্মাণ, এ হলো আকিমুসসালাত। তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম সূরা 242 পর্যন্ত। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।